আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি ব্যতিক্রমী কোর্স নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি এই কোর্সের জন্য যে রিসেন্টলি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 2022-তে শিক্ষাবর্ষে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এই কোর্সগুলোর ব্যাপারে আগ্রহী তারা অবশ্যই অনেক তথ্য পেয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি কোর্স এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। BUMS, যেটাকে বলা হচ্ছে ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, যেখানে 25টি আসন রয়েছে। BAMS, এটা আরেকটি কোর্স, যেটাকে বলা হচ্ছে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, যেখানে 25টি আসন রয়েছে। এই দুটি কোর্স সরকারি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজে পড়ানো হয়। আরেকটি কোর্স রয়েছে BHMS, যেটা মূলত ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, যেখানে সর্বমোট 50টি আসন রয়েছে, যেটা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়ানো হয়। বন্ধু, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, অনুমোদিত বেসরকারি ইউনানি মেডিকেল কলেজ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ইউনানি, আয়ুর্বেদিক অনুষদ, হামদাদ বিশ্ববিদ্যালয়, এই তিন জায়গায় যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই ভর্তি পরীক্ষাটি দিতে হবে, এবং ভর্তি পরীক্ষায় ন্যূনতম 40% নাম্বার পেলেই তোমরা বেসরকারি ইউনানি মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং ইউনানি আয়ুর্বেদিক অনুষদ হামদাদ বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তির জন্য বিবেচিত হতে পারবে, অর্থাৎ সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। বাংলাদেশ হোমিও মেডিকেল কলেজের 50% আসনে সমন্বিত ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। চলতি শিক্ষাবর্ষে অবশিষ্ট 50% আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ সংশ্লিষ্ট ডিপ্লোমাধারীদের ভর্তির ব্যবস্থা করবে। হামদাদ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক উক্ত বিশ্ববিদ্যালয় ইউনানি ও আয়ুর্বেদিক অনুষদকে একটি স্বতন্ত্র ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ইনস্টিটিউট রূপান্তর করে তার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শর্ত সাপেক্ষে চলতি 2022-তে শিক্ষাবর্ষে থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান করা হলো। এবার আসি কোটা তত্ত্ব। তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক অ্যান্ড সার্জারি, যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য 2% আসন বরাদ্দ রয়েছে, তার মানে একটি আসন, উপজাতিদের জন্য একটি আসন, মোট 2টি আসন। ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক অ্যান্ড মেডিসিন অ্যান্ড সার্জারি, যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য 2%, তার মানে একটি আসন, উপজাতিদের জন্য একটি, সর্বমোট 2টি আসন। জাতীয় মেধার জন্য 80% এবং জেলা কোটার জন্য 20% আসন সবসময় বরাদ্দ থাকে। এবার আসি আবেদনের ন্যূনতম যোগ্যতা, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। SSC বা সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই পাশ করতে হবে এবং 2019 বা 2020 সালে পাশ করতে হবে, এবং এখানে তোমাকে ন্যূনতম 3.50 পেতে হবে। অন্যদিকে HSCও বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে, এখানে তোমাকে 2021 বা 2022 সালে পাশ করতে হবে, এবং এখানেও 3.50 পেতে হবে ন্যূনতম। মোট GPA তোমাকে 8.0 পেতে হবে। তবে বন্ধুরা, যারা উপজাতি, পার্বত্য এবং অ উপজাতি, তাদের ক্ষেত্রে 3.0 পেতে হবে আলাদা করে SSC এবং HSCতে। মোট GPA পেতে হবে 7.0, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, SSC এবং HSCতে তোমার পদার্থ রসায়ন জীববিজ্ঞানটি থাকতে হবে, তবে HSCতে জীববিজ্ঞানে তোমাকে 3.50 ন্যূনতম পেতে হবে। ভর্তি পরীক্ষা হবে, তবে কোনো ভাইবা হয় না। ভর্তি পরীক্ষা 100টি প্রশ্ন MCQ পদ্ধতিতে হয়, 100 নাম্বার, এবং সময় দেওয়া হয় 1 ঘন্টা, এবং এখানে পাস মার্ক 40-এ ধরা হয়েছে। যেখানে ভর্তি পরীক্ষা জীববিজ্ঞান থেকে 30 নাম্বার আসে, রসায়ন থেকে 25 নাম্বার, পদার্থ থেকে 20 নাম্বার, ইংরেজি 15, সাধারণ জ্ঞান থেকে 10 নাম্বার, এবং HSC সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হয়। মেধা তালিকা যেভাবে করা হয়, SSC GPA-কে 8 দিয়ে গুণ করে সর্বোচ্চ 40 নাম্বার, HSC GPA-কে 12 দিয়ে গুণ করে সর্বোচ্চ 60 নাম্বার। মোটামুটি 100 নাম্বার তোমার SSC এবং HSC GPA-র উপর রাখা হয়েছে, এবং ভর্তি পরীক্ষায় 100 নাম্বার, সর্বমোট 200 নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়। এবার আসি আবেদন করার আগে যা যা করতে হবে। বন্ধুরা, আবেদন করার আগে অবশ্যই তোমাকে কিছু, অবশ্যই তোমার একটি ছবি স্ক্যান করা থাকতে হবে কম্পিউটারের দোকান থেকে, বা তুমি মোবাইলেও ছবিটি স্ক্যান করে নিতে পারো বা তুলে নিতে পারো, অবশ্যই স্পষ্ট এবং খুব ভালো ফরম্যাটে যেন হয়। ছবিটি 300x300 পিক্সেলের হতে হবে, JPEG ফরম্যাটে 100 কিলোবাইটের মধ্যে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবিটি দৈর্ঘ্য প্রস্থ 300 পিক্সেলের হতে হবে। তোমাকে একটি স্বাক্ষর আপলোড করতে হবে,
এবং এই সাক্ষ্যটি কিভাবে দিবে, যে কোনো একটি কাগজের মধ্যে সই দিয়ে সেটাকে ছবি তুলে 300x80 pixels তুমি ফরম্যাট করে নিবে বা রিসাইজ করে নিবে এবং তোমার ফাইলটি যেন 60 kilobytes মধ্যে হয়। এসএসসি এবং এইচএসসির তথ্য লাগবে আবেদন করার জন্য। সাবজেক্ট চয়েস দিতে হবে, অর্থাৎ কোন সাবজেক্টকে তুমি প্রথমে দিচ্ছ, ইউনানি দিচ্ছ নাকি আয়ুর্বেদি দিচ্ছ নাকি হোমিওপ্যাথি দিচ্ছ, এই বিষয়টা আসবে। নিজ জেলা এবং ঠিকানার নাম দিতে হবে, পাশাপাশি তোমার একটি টেলিটক প্রিপেড নাম্বার হতে হবে। তোমার নিজের নাম্বার হতে হবে এমন কোনো কথা নেই, যে কারো নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। নিজস্ব মোবাইল নাম্বার প্রয়োজন হবে ভিন্ন অপারেটরের, এবং টেলিটক হলেও সমস্যা নেই, এবং 1000 টাকা টেলিটক প্রিপেডের মাধ্যমে রিচার্জ করে তারপর সেটার মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে। আবেদন যেভাবে করতে হয়, আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তুমি প্রথমে এই ওয়েবসাইটটি ওপেন করবে, ওপেন করার পর তোমার এসএসসি এইচএসসির তথ্য প্রয়োজন হবে, তোমার সাবজেক্ট লিস্ট প্রয়োজন হবে, নিজ জেলা ঠিকানা প্রয়োজন হবে, মোবাইল নাম্বার প্রয়োজন হবে। সব কিছু ঠিকভাবে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে তোমাকে একটি ইনভয়েস নাম্বার দেওয়া হবে, এবং সেই ইনভয়েস নাম্বার দিয়ে তোমাকে 1000 টাকা টেলিটক প্রিপেডের নাম্বারে, টেলিটক প্রিপেডের মাধ্যমে এসএমএস করতে হবে। এসএমএস করার নিয়মটি ওয়েবসাইটেও দেওয়া রয়েছে। এবং 1000 টাকা পেমেন্ট করার পর তোমাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে এই যে ওয়েবসাইটের মাধ্যমেই তুমি ছবি এবং স্বাক্ষর আপলোড করবে। ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর নির্দিষ্ট সময়ের পরে তুমি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে আবেদন করার পুরো প্রক্রিয়া। বন্ধুরা, এবার আসি গুরুত্বপূর্ণ কিছু তারিখ। আবেদন শুরু হবে আগামী 8 মে 2023 সকাল 10টা থেকে, আবেদন শেষ হয়ে যাবে আগামী 23 মে 2023 রাত 12টা, ফি জমা দেওয়ার শেষ সময় 24 মে 2023 রাত 12টা। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 30/5/2023 থেকে 1/6/2023। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2/6/2023 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। যদি কোনো আবেদন করার সময় যদি কোনো ভুল হয়, ছবি বা স্বাক্ষরে কোনো ভুল দেখা দেয় বা নতুনভাবে তথ্য পূরণ করার প্রয়োজন হয়, তাহলে কারিগরি সহযোগিতার জন্য এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো, অবশ্যই অফিসিয়াল টাইমে যোগাযোগ করবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে BUMS এবং BAMS, এটি হচ্ছে গভর্নমেন্ট ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, যেটার কোর্স কোড 111-112 এবং হোমিওপ্যাথি হচ্ছে 113। এগুলো আবেদন করার সময় তোমার প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম BUMS, BAMS এবং BHMS কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিকভাবে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।